নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে বাচ্চাদেরকে গ্রামার শেখাবো তো কোথা থেকে শুরু করব এবং কত দূর শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে। তো আমার যেহেতু ফোনিক্স সিরিজটা এই উইকে শেষ হয়ে যাচ্ছে, তো তারপরে নেক্সট উইক থেকে ভাবছি আমি গ্রামারের একটা সিরিজ করব। মানে গ্রামারের স্টেপ বাই স্টেপ কি কি ভাবে কোন কোন টপিক ধরে ধরে বাচ্চাদেরকে শেখানো উচিত সেটা নিয়েই ভাবছি পরপর পরপর একটা সিরিজ বানাবো। তো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে এটা তোমাদের কাছে আদৌ মানে গ্রহণযোগ্য হবে কিনা সেটা। তো যাই হোক, আজকে যার জন্য শানমুনকে নিয়ে বসেছি সেটা হচ্ছে আমি ওদেরকে কিভাবে গ্রামারের টপিকগুলো শিখিয়েছি সেটা একটু জাস্ট ঝালিয়ে নেওয়ার জন্য, এবং কিভাবে শুরু করা উচিত সেটাও একটু জাস্ট ঝালিয়ে নেবো আমরা। তো প্রথমে যখন বাচ্চাকে বিভিন্ন লেটারগুলো শেখানো হয়, মানে অ্যালফাবেট শেখানো হয়, অ্যালফাবেটের পরে ভাওয়েল কনসোনেন্ট এইগুলো শেখানো হয়, তারপরে কি হয় ছোট ছোট থ্রি লেটার ওয়ার্ড শেখানো হয়, এবং তারপরে নেক্সট স্টেপে গিয়ে আরেকটা জিনিস শেখানো হয় আর্টিকেলস। আর্টিকেলসের মধ্যে এ অ্যান এই দুটোই শেখানো হয় ইউকেজিতে, তারপরে ওয়ানে গিয়ে বা তারপরে দি এটা শেখানো হয়, কিন্তু এ অ্যানটা ইউকেজি বা এলকেজিতেও কিন্তু শেখানো শুরু হয়ে যায়। তো এগুলো গেল মোটামুটি একটা বেস ইংলিশের। এরপরে আসছে গ্রামারের পার্টটা, যেটা ইউকেজি থেকে কিন্তু শেখানো শুরু হয়ে যায়। তবে ওইভাবে গ্রামার এইরকম টার্ম ইউজ করে বা ওইভাবে শেখানো হয় না। তো কিভাবে শেখানো হয় এবং কিভাবে শেখালে বাচ্চাদের কাছে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেবল হবে, অনেক বেশি গ্রহণযোগ্য হবে, সেটাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং আমি ওদেরকে কিভাবে শিখিয়েছি সেটাই শেয়ার করব। যেমন ধরো, প্রথমেই গ্রামারের প্রথমে যে বিষয়টা শেখানো উচিত বাচ্চাদেরকে সেটা হচ্ছে নাউন। তো এই নাউন কথাটা যেই বলা হবে বাচ্চাদের সামনে, বাচ্চাদের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়বে, নাউন আবার কি জিনিস। তো নাউন শেখানোর সময় কিভাবে শেখানো উচিত পাপা? নাউন মানে কি? নাউন মানে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম, ভেরি সিম্পল, মানে নেমিং ওয়ার্ডস, তাই তো? তো বাচ্চাদেরকে শেখানোর সময় কিন্তু প্রথমে নাউন টার্মটা ইউজ করা উচিত না, কোনো কিছুর নাম বা নেমিং ওয়ার্ড এই কথাটা কিন্তু ইউজ করা উচিত। তো আমি আরো ডিটেলসে এগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও বানাবো, আমি আগেও অলরেডি কয়েকটা ভিডিও বানিয়েছি, কিন্তু তবুও আমি চাইছিলাম যে একটা সিরিজ ওয়াইজ বানাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা দেখতে সুবিধা হয়। তো যাই হোক, নাউনের বিষয়টা যেমন গেল, এরপরে নেক্সট এটা আসে প্রোনাউন। প্রোনাউন কি পাপা? প্রোনাউন হচ্ছে, একটু জোরে বলবে, হ্যাঁ, নাউনের বদলে যেটা ব্যবহার করা হয়, যে ওয়ার্ডটা আমরা নাউনের বদলে ব্যবহার করি। তো আমি কিন্তু প্রথমে যখন শিখেছি তখন কিন্তু নাউন প্রোনাউন এই টার্মগুলো ইউজ করিনি, আমি কিন্তু ওইভাবেই বলেছি যে যেমন নাউন বোঝানোর সময় হয়তো যেরকম ভাবে বলেছি যে দেখো আমাদের সবার তো একটা করে নাম থাকে, যে কোনো জিনিসের একটা করে নাম থাকে, গাছের নাম, পেনের নাম, বলের নাম, প্রত্যেকটা কিন্তু একটা নাম। তো এই নামগুলো কি এক একটা ওয়ার্ড, এগুলো এক একটা ওয়ার্ড, তো নেমিং ওয়ার্ড, এবং এই নেমিং ওয়ার্ডটাই কিন্তু নাউন। তো ওরা এখন বারবার শুনতে শুনতে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। প্রথমে যদি আমি নাউন টার্মটা ইউজ করতাম ওদের মাথায় অতটা ঢুকতো না, যেহেতু কোনো কিছু নাম একদম সিম্পল ভাষায় বুঝিয়েছি সেজন্য কিন্তু ওদের বুঝতে সুবিধা হয়েছে। এরপরেও যেমন ধরো নাউন আসলো, প্রোনাউন আসলো, তারপরে আরেকটা যে টপিক আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আসে, প্রিপোজিশন, ভার্ব, এগুলো দেখো এই টার্মগুলো শুনলেই বাচ্চাদের কাছে কি মনে হবে যে পুরো দাঁত ভাঙা শব্দ, বাবাগুলো কি শক্ত শক্ত, কিছুই বুঝতে পারছি না। কিন্তু যেমন ধরো আমি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাই বোঝানোর সময় যদি বাচ্চাদেরকে এভাবে বলি যে অ্যাডজেক্টিভ মানে কি, কোনো কিছু ডিসক্রাইব করা হচ্ছে, ডিসক্রাইবিং ওয়ার্ড, তাই তো? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে পাপা? অ্যাডজেক্টিভ কি জিনিস? কোনো নাউনকে মানে কিছু বোঝায়, মানে নাউনের সম্পর্কে কিছু বোঝায়, তাই তো? নাউনের সম্পর্কে কিছু বিশেষ কিছু বললো, তো এইরকম ভাবে। বা প্রিপোজিশন, প্রিপোজিশন শুনলেই মনে হবে এটা আবার কি বলছে বাবা, কিন্তু প্রিপোজিশন কি? ইন, আন্ডার, অন, হ্যাঁ এগুলো তো এক্সাম্পল বলছো, কিন্তু প্রিপোজিশন জিনিসটা কি করে, কি কাজ করে প্রিপোজিশন? কি নাউন, নাউন কোথায় আছে ওটা বোঝায়, মানে নাউনের পজিশন বোঝায়, পজিশন ওয়ার্ড। তো এইভাবে কিন্তু একদম সিম্পল ভাষাতে যদি আমরা বাচ্চাদেরকে বোঝাতে পারি তাহলে দেখবো ওদের কাছে ওই আলাদা করে গ্রামার পড়ছি এই জিনিসটা মাথায় আসবে না। নর্মালি প্রথমেই আমরা ইংলিশ গ্রামার বলো বা বাংলা ব্যাকরণ বলো, যখনই মানে এই টার্মগুলো শুনি না আমার কেমন একটা ভয় ভয় হয় যে বাবা কি না কি কত শক্ত কিছু, কিন্তু একদম সহজ ভাষায় যদি বাচ্চাদেরকে পড়ানো হয় তাহলে কিন্তু ওরা খুব সহজে সেগুলো শিখে যেতে পারে এবং গুলিয়েও ফেলে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে যখন একটা একটা করে টপিক শেখে তো পরে গিয়ে গুলিয়ে ফেলে অনেক সময়, তো সেই জিনিসটা হয় না। যেমন আমি যেরকম অনেক অনেক টপিকগুলো শেখানোর পরে যেমন এদের টেস্ট নিই বা আমার ক্লাসের বাচ্চাদেরও টেস্ট নিই, আমি বিভিন্ন টাইপের ওয়ার্ড বোর্ডে লিখে দিই এবং বলি যে একটা চার্ট টাইপের বানাও, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এরকম করে চার্ট বানাও, এবার কোন ওয়ার্ডটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা লিখতে হবে। তো এই ধরনের টেস্টগুলো কিন্তু বারবার নিলে এই যে গুলিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যায়। তো যাই হোক, আমি পরে যখন সিরিজ ওয়াইজ ভিডিওগুলো বানাবো তখন অবশ্যই তোমাদের সাথে এগুলো শেয়ার করবো যে কী কীভাবে কী ধরনের টেস্ট নেওয়া যেতে পারে, কী ধরনের ওয়ার্কশিট বানানো যেতে পারে।
তো তখন আরো ডিটেইলসে প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু আমি বলবো। তো আজকের ভিডিওতে জাস্ট এটুকুই বলার ছিল যে কিভাবে স্টেপ বাই স্টেপ এগোতে পারি আমরা বাচ্চাদেরকে গ্রামার শেখানোর ক্ষেত্রে, এবং কত সহজে শেখালে দেখবে সবাই কিন্তু মনেও রাখতে পারে, তাদের কাছে আর সেই বিষয়গুলো অত শক্ত বা কঠিন বলে মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই দুটো পুচকুকে একটু আশীর্বাদ করো যাতে একটু বড় হয় আর একটু দুষ্টুমিটা যাতে কমায়, তাই তো? ঠিক আছে, চলো তাহলে, টাটা, বাই বাই।